হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 1:40। আজকের ভ্লগটা আমি এখনই স্টার্ট করলাম। আজ হলো শুক্রবার, আর শুক্রবার দিন এখন বাজে, এখন হলো দুপুর। দুপুরবেলা আমি স্নান টান করে আজকে দুপুরে স্নান করলাম, তার কারণ সকালবেলা স্নান করে সকালবেলা মানে ভাড়া বাড়িতে গেছিলাম, ওখানে গেছিলাম পুজো টুজো দিয়ে আসবো বলে। তো গিয়ে দেখলাম লোডশেডিং, যার ফলে স্নানও করতে পারিনি, কিছুই করতে পারিনি। তো ওই কোনো রকমে হাত পা মুখ ধুয়ে পুজো দিয়ে চলে এসেছি, তাই জন্য এখন এখানে এসে স্নান করলাম। এখানে এসেছি অনেকক্ষণ, এসে টিফিন করলাম, চা খেলাম, ওষুধপত্র খেলাম, খেয়ে তারপরে স্নান টান করে এলাম, এসে তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। রোদে দেখো চুলটা কি গ্লেজ করছে, পুরো রোদটা পড়েছে, কারণ এই ব্যালকনিটা দক্ষিণমুখ, তো পুরো রোদটা পড়েছে। তো বলো সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালোই আছো। তো সকাল থেকে আজকে আর কিছু করিনি, কিছুই রেকর্ডিং করিনি, কেননা এক একদিন হয় না কিছুই করতে ভালো লাগে না, আজকে সেরকমই হচ্ছিলো, কিছুই করতে ভালো লাগছিল না, তো তাই জন্য রেকর্ডিংও কিছু করা হয়নি। তো চলো দুপুরবেলা আবার ঘরে গিয়ে, মানে ওপরের ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন এলাম, জাস্ট একটু দেখা করে গেলাম, আশা করি সবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চ কমপ্লিট হয়েছে কি? আমার এখন আমাদের এখনও রান্না চলছে, মা রান্না করছে, মা রান্না করছে, আমি ব্লগ করছি। কতটা খারাপ বৌমা তাহলে চিন্তা করো। চলো টাটা, পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের কাছে। গুড ইভিনিং। এখন বাজে কটা বাজে গো? 5টা না? কটা বাজে? 5:20। এখন বাজে 5:20। আর একজন ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে বসেছে ফোন নিয়ে, ওই জন্য বলছে 5:20। আর আমি কি করছিলাম বলতো? আমি খাবার টেবিলের একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা এডিট করছিলাম। তো ভিডিওটা এডিট করতে করতে কি করেছি, এডিট করতে করতে এত ঘুম পেয়েছে, বালিশের উপরে মাথাটা দিয়ে চুপ করে শুয়ে গেছি, ব্যাস ঘুমিয়ে গেছি। বেশিক্ষণ না যদিও, ওই 15-20 মিনিট মতো ঘুমিয়ে গেছি। তারপরে হঠাৎ ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো, এই আমি তো একটা কিছু কাজ করছিলাম, কি করছিলাম, তারপরে মনে হলো ভিডিওটা এডিট করছিলাম। তা ভিডিওটা এডিট করে এখন ওনাকে দিয়েছি, উনি এখন ভিডিওটা আপলোড করছেন। তাই ব্যাক ক্যামেরা বসে আছে, ফ্রন্ট ক্যামেরায় আসো, কি গো আসবে না? তারপরে আমি কি করছি, ঘুম ছাড়েনি। তারপরে আমি কি করছিলাম সেটা দেখাই, এটাকে আজকে কমপ্লিট করব, সেই জন্য করে ফেলেছি কমপ্লিট। খালি গলার কাছে দুটো পমপম লাগাতে হবে, উনি পমপম চেয়েছেন, এই দেখো গলার কাছে দুটো পমপম লাগাতে হবে, ওইটা লাগাবো, আর এই গলায় একটা রাউন্ড বুনবো, বুনলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই এইটাই করছিলাম, এটা শেষ হয়ে গেলে তারপরে আমার আরেকটা অর্ডার আছে, সেটা হচ্ছে, এটা অর্ডার না, এটা আমার ঘরের আরেকটা অর্ডার আছে, সেটা হচ্ছে আমার একটা, আমার এক বান্ধবীর ওর ফ্রিজের হ্যান্ডেলটার কভার বুনে দিতে হবে, ওইটা। আবার আজকে আবার একটা অর্ডার এসছে ব্যাগ বোনার, দিদিকে একটা ব্যাগ বুনে দিয়েছি, দিদি ওই ব্যাগটা নিয়ে বেরিয়েছিল, দিদির বান্ধবীরা দেখেছে, দেখে একজন দুজন অর্ডার দিয়েছে, অর্ডার দিয়েছে মানে দুজন কথা বলেছে, একজন ফোন নাম্বার দিয়ে দিয়েছে। দিদিকে তো আমি বলিনি, আর ওটা তো দিদির ইউজের জন্য বুনেছি, ওটার দাম কত হবে কি হবে দিদিকে বলিনি, তো এই জন্য দিদি বলতে পারেনি, বলছে তুমি ফোন নাম্বারটা নিয়ে যাও, তোমার ভাইয়ের বউকে বলো আমাকে ফোন করে বলতে কি চার্জ লাগবে না লাগবে। তো দেখি এখন, ওইভাবে তো ভাবিনি, কারণ ওই ব্যাগগুলো ওইভাবে বিক্রি করিনি, তো সেই জন্যই দেখি এবার এখন কথা বলে চিন্তা ভাবনা করে দুজনে মিলে আলোচনা করে বলেছে করে দিতে। আর তোমরা যারা আমার এই এইগুলো দেখতে চাও, মানে এই ধরনের কুরুশে বোনা
কাটায় সোয়েটার বা স্টোল বা কার্ডিগান বা জ্যাকেটের বিভিন্ন ডিজাইন, তারা আমার থার্ড চ্যানেলটায় চলে যাও। আমার যে সিম্পল ক্রিয়েটিভিটি, আমার ওই চ্যানেলটার নাম হচ্ছে সিম্পল ক্রিয়েটিভিটি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওইখান থেকে দেখে আমার ওই চ্যানেলে চলে যাও। ওখানে গেলে টিউটোরিয়াল আমি বলবো না, কারণ টিউটোরিয়াল করার মতো ধৃষ্টতা আমার নেই। আমি নিজে যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, একবার এসো ফ্রন্ট ক্যামেরা। না না, আমি এন্ড করে দিয়ে যাব, মা ওদিকে সন্ধে দিচ্ছে না, চা টা করবো, নিচে গিয়ে চা করবো, চা করে পাঁপড় ভেজে খাবো, তারপর আজকে ঝালমুড়ি বানাবো। চলে এসছে, আজকে অনেকটা সুস্থ আছে। ভালো আছেন তো? গলার স্বর আমি ভালো নেই। কি বাজে হাই উঠছে, গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, ভালো নেই বলতে নেই, প্রচন্ড ঠান্ডা লেগেছে, ভালো নেই বলতে নেই, সবসময় বলতে হয় ভালো আছি। না সে তো আমি বলি সবসময় ভালো আছি বলি, জাস্ট ঘুমন থেকে উঠলাম আর কি। গান গাইতে পারবে না, গান গাইতে পারবে না এখন, গান ঠিক ইয়ে আসবে না, গলার তো নানা রকম স্বর, দু তিন রকম স্বর বেরোবে এখন গলা গাইতে গেলে। গাইব আর দুটো দেখছো তো, খালি হাই উঠছে কিরকম, একটা ভিডিও করতে বলছে যে হাইয়ের পর হাই উঠেই যাচ্ছে, হাই উঠতে উঠতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আজকের দিনটা কালকের দিনটা, রবিবার থেকে আশা করি গান শোনাতে পারবো। চলো নিচে যাই, নিচে গিয়ে চা বানাই, চা পাঁপড় ভাজা, তারপরে ঝাড়া মুড়ি মাখা করব, ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, আসলে সকাল থেকে আজকে করে উঠতে পারিনি সেইভাবে ভিডিও, কেননা সকালবেলা অনেকটাই কাজ ছিল, তারপরে দিদি বেরোলো, ওদিকে জলখাবার টাবারগুলো করতে করতে, আর ওই তাড়াহুড়োর সময় আমার বাড়িতে কি ছিল, আমার বাড়িতে একভাবে ছিল, এখানে তাড়াহুড়োর সময় রান্নাঘরে এইভাবে ক্যামেরা ট্যামেরা সেট করা খুব প্রবলেম হয়ে যায়, ওই জন্য সকালে করে উঠতে পারিনি। তো এখন চলো যাই, তাহলে চা পাঁপড় ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি কিচেনে আর রেডি করে ফেলেছি গরম গরম ধোয়া ওঠা চা আর তার সাথে ব্যাট পাঁপড় ভাজা। চলো, এখানে তিনজনের চা, আমি, মা আর তোমাদের দাদা, আর পাঁপড় ভাজা খেয়ে নিই, পরে মুড়ি মাখা হবে। এইবার দেখো মুখটা, দেখো এখানে একদম ঠিক আছে। চলো আগে জিনিসগুলো দেখ। আজ আমি সিম্পল গ্লাস মেকআপ করবো, এই মেকআপটা অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। তো এর জন্য আমি কী কী ইউজ করছি দেখো, এখানে আছে অ্যালোভেরা কুকুম্বার জেল, এটা আমি ইউজ করবো প্রাইমার হিসেবে, আর এখানে আছে বায়োটেকের হোয়াইটনিং ক্রিম, আর তার সাথে হচ্ছে কালার এসেন্স, কালার এসেন্সের একটা মেকআপ, আর তার সাথে আছে মাস্কারা, আছে হোয়াইট লাইনার, আছে আইব্রো পেন্সিল, লিপস্টিক, লিপ গ্লস, আর আছে আইশ্যাডো। এই যে এগুলো দিয়ে আমার মেকআপটা চলবে, দেখে নাও মেকআপটা কেমন হয়। এই যে অ্যালোভেরা কুকুম্বার জেল। তোমার ফোন বাজছে, জন্য 5 মিনিট ওয়েট করতে হবে।
এই যে এবার এখানে আছে ওই বায়োটেকের হোয়াইটনিং ক্রিমটা আর তার সাথে মেকআপটা, এই দুটোকে একসাথে মিক্সড করে মাখা হবে। কমপ্লিট হয়ে গেছে আমার গ্লাস মেকআপ, মেকআপটা দেখে বলবে যে কেমন লাগছে। কমপ্লিট হয়ে গেছে আমার গ্লাস মেকআপ, জানি খুব খারাপ দেখতে লাগছে, তো আমার মতন খারাপ মানুষ অনেক আছে দেখতে, তাদেরও তো একটু মেকআপের ইচ্ছে হয়, আমার মতন বুড়িও অনেক আছে তাদেরও মেকআপের ইচ্ছে হয়, তো সেই জন্যই আজকের এই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম। গ্লেজটা খালি দেখো, যার জন্য এটার নাম হচ্ছে গ্লাস মেকআপ। ওকে, কেমন লাগলেও জানিও, কিন্তু ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর এই এই যে মেকআপটা, এটা বিশেষ করে ড্রাই স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো, যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভীষণ ভালো, আর খুব হালকা মেকআপ, খুব কম সময়ে মেকআপটা হয়ে যায়।